একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি, কিভাবে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে? ভাইরা আমার, দোয়া কবুল হয়েছে এরকম নিশ্চিত হওয়ার মতো কোনো সুযোগ বা কোনো উপায় কোরআন এবং হাদিস থেকে জানা যায় না যে হ্যাঁ এ দোয়া কবুল হয়ে গেছে, লিখে দেওয়া যায়, নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তবে এ সম্পর্কে মুস্তাদ আহমদে বর্ণিত আবু সাইদ খুদরে দিল একটি হাদিস আছে, সেই হাদিসটি আমাদের মাথায় থাকা দরকার। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর কাছে যদি কোনো মুসলমান যদি আল্লাহর কাছে কোনো দোয়া নিবেদন করে, দোয়া কবুলের অন্যতম প্রধান শর্ত হলো হালাল উপার্জন, সেটি ঠিক থাকার পর যদি কেউ দোয়া করে এবং সে যদি কোনো অন্যায় কাজের জন্য দোয়া না করে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে, অর্থাৎ খারাপ দোয়া যদি না করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। সেটার তিনটা প্রক্রিয়া আছে। এক, সে যা চাইছে আল্লাহ তাআলা সেটাই দিয়ে দিয়েছেন, হয়তো একটু আগে বা পরে। দুই, আল্লাহ তাআলা সে যা চাইছে সেটা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে আজর পুরস্কার কিয়ামতে এমন দিবেন যেটা এর চাইতে অনেক বড়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা যেটা সে চাইছে হুবহু সেটা দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে তার এমন ক্ষতি থেকে তাকে হেফাজত করেছেন যেটা সে দোয়ায় উল্লেখ করে নাই। তিনভাবে তার দোয়া কবুল হতে পারে, অর্থাৎ ইমানদারের দোয়া এটা বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করতে পারে। অতএব দোয়া কোনো না কোনো ভাবে কবুল হয়, এতটুকু নিশ্চিত। তারপরও বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন ইমামগণ তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে দোয়ার পর এরকম পরিবেশ হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে বলে সুধারণা করা যায়। এটা হলো তাদের অভিজ্ঞতার ব্যাপার, এটা কোনো কোরআন হাদিসের বর্ণনা নয়। তারা বিভিন্ন সময় অভিজ্ঞতা দ্বারা এটি দেখেছেন যে দোয়ার সময় এরকম পরিস্থিতি হলে, মানসিক পরিস্থিতি এরকম হলে সেই দোয়া পরবর্তীতে কবুল হয়েছে দেখা যায়। এটা শুধুই অভিজ্ঞতার ব্যাপার, এটা দিয়ে দলিল বা প্রমাণ দেওয়া যাবে না কোরআন হাদিসের আলোকে। এ বিষয়ে ইমাম ইবনুল জাজারি রহমাহুল্লাহ উদ্দাতু আল হিসনুল হাসিন এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যদি কারোর দোয়ার সময় কান্না আসে, যদি কারোর অন্তরটা বিগলিত হয়ে যায় দোয়ার পর, কারোর যদি মানসিক প্রশান্তি অনুভব হয়, মনের ভিতরে খুশি খুশি একটা ভাব আসে, হালকা হয়ে যাওয়ার একটা ভাব আসে, তাহলে সেক্ষেত্রে সেই দোয়াটা আল্লাহর কাছে, বিশেষ করে চোখের পানি বের হয়ে গেছে দোয়ার পর এরকম হলে, দিলটা বিগলিত হয়ে গেছে এবং নির্ভার হয়ে গেছে, পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আনন্দ এবং ফুর্তির ভাব আসছে, এরকম মনে হলে সে সুধারণা করতে পারে যে আল্লাহ তাআলা আমার এই দোয়াটা কবুল করেছেন। এবং ইমাম শাকির রহমাহুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ এই বিষয়গুলোকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এভাবে যে এগুলা বিভিন্ন ইমামদের অভিজ্ঞতা, জাস্ট এটুকু। এগুলোর জন্য কোনো সনদ বা দলিল তালাশ করার সুযোগ নাই, যেহেতু কোরআন সুন্নাহ থেকে নির্দেশিত সরাসরি কোনো বিষয় নয়। অতএব দোয়া কবুল হয়েছে এটা নিশ্চিত বলা কঠিন, কিন্তু এই সমস্ত আলামত দেখে অভিজ্ঞতার আলোকে ওলামায়ে কেরাম ইমামগণ বলেছেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুধারণা করা যায়, নিশ্চিত ধারণা নয়। তবে ওই যে হাদিস বলেছি সেটা মাথায় রাখতে হবে, শর্ত পূরণ করে দোয়া করলে সে দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেলে, কাজা আদায় করার পর অনেকে বলে কাফফারা হিসেবে রোজা রাখতে হবে, এক্ষেত্রে রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বলে উপকৃত হতাম? মোহাম্মদ ইসমাইল মনিরি, ছাত্র, চলতি মাদ্রাসা। ভাই, মাদ্রাসার ছাত্র প্রশ্ন করেছেন, নামাজ কাজা হয়ে গেছে, আপনি সেই কাজা সালাত আদায় করছেন, বাস আপনার কাজা যদি অবহেলার কারণে, ত্রুটির কারণে হয়, তাহলে আল্লাহর কাছে মাফ চাবেন, লজ্জিত হবেন, ইস্তিগফার করবেন, ভবিষ্যতে যদি না হয় প্রতিজ্ঞা করবেন, আজম করবেন এবং কাজা করবেন যথেষ্ট। নামাজ কাজা হলে কাফফারা স্বরূপ আবার রোজা রাখতে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যদি কেউ বলে যে না, নামাজ কাজা হলে কাজা, নামাজ তো পড়বেনই, পাশাপাশি আবার কাফফারা স্বরূপ রোজাও রাখতে হবে, এটা মন গড়া কথা, ভিত্তিহীন কথা, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। নামাজ কাজা হয়ে গেছে, কেন কাজা হলো? ত্রুটির কারণে, তাহলে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ভবিষ্যতে যেন না হয়, সেজন্য প্রতিজ্ঞা করবেন এবং কাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। একজন নেককার স্বামী বা স্ত্রী পাওয়ার জন্য কি কি আমল করতে পারি, দরকারি প্রশ্ন। নেককার জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী, নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলগুলো আমাদেরকে করতে হবে, সর্বপ্রথম নিজে নেককার হওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আছে নিজে যত অপকর্ম আছে সব কিছু করবে, কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে, হারাম রিলেশন করবে, আর আসে কোনো আলেম বা হুজুরের সাথে বাইল দিয়ে বলবে, হুজুর একটা মহিলা মানুষের মেয়ে ভালো দেখে আমার জন্য দেখেন, বিয়ের জন্য একটা রাবে আবশ্রী খোঁজ করে, আর যে বিভিন্ন মেয়েদের সাথে হারাম রিলেশন করে, ঠিক একইভাবে অনেক মেয়েরাও আছে এরকম। অতএব এটা করা যাবে না, আপনি নিজে সৎ হওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টাতে অন্তত শুরু করেন যে আমি ভালো মানুষ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনি দোয়া করবেন কিন্তু আগে নিজে সৎ হবেন, এক নম্বর কাজ নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য। নাম্বার দুই, আল্লাহর কাছে দোয়া করবেন। সুরায় ফুরকান আয়াত নম্বর 74, সুরায় ফুরকান আয়াত নম্বর কত 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। এই দোয়াটাতে নেককার জীবন সঙ্গী পাওয়ার দোয়া রয়েছে। হে আল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, যাদের যাদের সাথে আমি বসবাস করব, যাদেরকে আপনি দিবেন, তারা যেন আমার চোখ জুড়ানোর মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, এবং যেন আমরা উভয়ে, আমরা পুরো পরিবার যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এগুলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিয়ের আগে থেকেও করতে পারেন, বিয়ের পরেও করতে পারেন। এই দোয়া বেশি বেশি করে করবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি, এছাড়া আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে থাকবেন, যাতে নেককার জীবনসঙ্গী সঙ্গিনী পান। তৃতীয়ত যে আমলের কথা বলবো তা হলো, ভালো মানুষের সঙ্গ সান্নিধ্যে থাকবেন, ভালো পরিবেশে নেককারদের সান্নিধ্যে থাকলে নেককার মানুষের খোঁজ খবর পাওয়া সহজ হবে। থাকবেন দুনিয়ার সব খারাপ মানুষদের সাথে, আশা করুন একটা ভালো মানুষ চট করে আপনার জীবনে মিটে মানে হয়ে যাবে, হতেও পারে আল্লাহ তাআলা দিলে, কিন্তু এটার সম্ভাবনা অনেক কম থাকে। বিধায় নেক সঙ্গ অবলম্বন করলে তাদের মাধ্যমে ভালো মানুষ থেকে ভালো মানুষের চেইনে খবর পাওয়া যায়, সেজন্য নেককারদের সান্নিধ্য যত সম্ভব অর্জন করতে হবে।